প্রিয় পর্যটন নগরীর কক্সেস বাজারের প্রাণ কেন্দ্র পলাতলি মেরিন ড্রাইভ বিকল্প রাস্তার হিমসরি রোডের এবং অস্ত্র এলাকার কলাতলির আপামর ব্যবসায়ী বৃন্দ, এটা সাধারণ হোটেল ব্যবসায়ী, রিক্সা চালক, ট্যাম্পন চালক, সিএনজি চালক এবং অস্ত্র এলাকার শান্তিপ্রিয় বসবাসরত আমার মুসলমান ভাইরা, আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের প্রেক্ষাপটে আমি রাসেল কন্দকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের কাছে কিছু কথা বলার জন্য। প্রিয় ভাইরা, আমার দেশ সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা, যোগ্য পিতার যোগ্য কন্যা, মাদার অফ হিউম্যানিটি, দেশ ও রাষ্ট্র বঙ্গবন্ধুর যোগ্য এবং জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে সন্ত্রাস মাদক অবৈধ অস্ত্রমুক্ত করার জন্য নিরাপত্তায় ভাবে কাজ করে যাচ্ছে। সেই স্বার্থে বাংলাদেশে বিদেশি আন্তর্জাতিক সংস্থা সহ বাংলাদেশের পুলিশ, আনসার, বিজিবি, সেনা, নৌ, বিমান, এনএসআই, সিএনপি, বিবি, সিআইডি, জিটিএফআই, এফএস, সিএনপি, সিআইডিএস স্পেশাল ব্রাঞ্চ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, টাস্ক ফোর্স, কাস্টমস, ইন্টারপোলের মতো এত তথ্য প্রযুক্তির সংস্থা থাকা পর্যন্ত এই দেশটাকে কেন ইয়াবা মুক্ত করা সম্ভব হচ্ছে না? কারণ এই দেশের কিছু আওয়ামী লীগের ব্যানার নেতা হয়েছে, এরা কোনো আওয়ামী লীগ করে না, এরা করে ট্যাবলেট লীগ। এরা এই ট্যাবলেট লীগ ব্যানার নেতা হয়ে যতক্ষণ ট্যাবলেট বিক্রি করতে পারে বলে জয় বাংলা, সেই ট্যাবলেট ধরা খেয়ে যায়, কয় কিসের জয় বাংলা খেতা বালি সামলা। আমি বলতে চাই এই কক্সেস বাজার, টেকনাফ, এই কক্সেস বাজার, রামু, কুকিয়া, বালুকালী, ব্যাংকালি, কারুকালি, সপুলদার কাটা, খারঞ্জাগুনা, মনিরগুনা, তুলাতলি, ওয়াইটকম, টেকনাফ, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, নীলা শিকদারপাড়া, দরগারবি, রঞ্জাখালী, লেদা, উচুনি, শাহপরিদ্দি, নাদিরপাড়া, সাপ্রাং, কাটাবনিয়া, কুচুবনিয়া, ছোট হাবিবপাড়া, নয়াপাড়া, অস্ত্র এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীরা এই দেশের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করে এই দেশের মানুষের সাথে, দেশের সাথে তারা বেইমানি করে চলেছে। ভাইরা আমার, 1971 সালে এই দেশ পাকিস্তান হানাদার বাহিনীর হাতে জিম্মি ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অক্লান্ত পরিশ্রমে, কর্নেল ওসমান গনির অনেক ত্যাগে এবং বিশিষ্ট চার নেতা সহ এই দেশের মধ্যে আপামর জনতাকে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করে এই দেশের স্বাধীনতার যুদ্ধের মধ্যে তাদেরকে নিয়োগ দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই 7.5 কোটি মানুষের মধ্যে কিছু রাজাকার, কিছু আলবাদর, কিছু আলসান এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে আমার মা বোনের ইজ্জত দিয়ে বিলিবিলি খেলে এই দেশের সাথে তারা আজকে স্বাধীনতা বিরোধী চক্র কাজ করে এই দেশে 30 লক্ষ সহিত 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই স্বাধীন রাষ্ট্র আমরা আজও স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি না। অধিকার স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের 5টা মৌলিক অধিকার রয়েছে। 1. খাদ্য, 2. বস্ত্র, 3. বাসস্থান, 4. চিকিৎসা, 5. শিক্ষা। আজকে দেখেন খাদ্যের নামে যেভাবে আমাদের দেশের মধ্যে আজকে শিল্পপতিরা কি খাচ্ছে আর আমরা কি খাচ্ছে। আমি বাঙালি, আপনি বাঙালি, উনি শ্রমিক, আমরা খাবো কোথায়?
আমরা খাবো গাছতলায় হোটেল আও খালা দিয়ায় 30 টাকা দিয়ে দিনবার, আর বড় বড় আমলা, বড় বড় কামলা, বড় বড় ইয়াবা গডফাদার সরকারি অফিসাররা তারা সবে কোথায়? খান্ডি, মৌসি, আলগনি, ইরান, চাউবন, চাউতলা, চাউবন রেস্তোরাঁ, এই ধরনের কিছু কেএফসি, এই ধরনের রেস্টুরেন্টে আজকে তারা ব্যাগ করেছে, হাজার হাজার টাকা বিল দিচ্ছে, এই টাকার উৎস কোথায়? আমি বলতে চাই সাহেবি ট্রেডার তার অনিশ্চয়তা নিয়ে 7 রিং সিমেন্ট এবং রড, টোটাল গ্যাস সহ বিভিন্ন পণ্য বিক্রি করছে, হালাল উপায়ে ব্যবসা করছে, ওনার থেকে 2000 টাকা ইনকাম করছে, কেমন শিখা যায় এই ঝড়বৃষ্টির ভিতরে? কিন্তু এই দেশের অসাধু ব্যবসায়ীরা, সরকারি প্রতিষ্ঠানের তোর বাসপাররা, এই দেশের সম্পদ, জনগণের সম্পদ যারা লুটে পুটে খাচ্ছে, তাদের বিচার করবে কারা? প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমি সরকারকে, সরকারের কাজকে আহ্বান জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া সব মন্ত্রী পরিষদের কুত্তার বাচ্চারা চোর, এদের বাপের নাম ঠিক নাই, এরা রাজাকার, আল বদরের জন্ম হয়ে এই দেশে দায়িত্ব প্রাপ্ত হয়ে এই দেশের সম্পদ তারা লুটে পুটে খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের টেকনাফের আব্দুর রহমান মোদি এবং তার ভাই আব্দুল শুকুর আজকে তাদের নাম ইয়াবা গডফাদারের 1 নম্বর লিস্টে, দুর্নীতি মামলার 1 নম্বর লিস্টে, মানব পাচারের 1 নম্বর লিস্টে। সরকার তার বিরুদ্ধে কোন অভিযোগ, কোন অ্যাকশন নেবে না, তা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কিভাবে বললেন? আপনার লজ্জা করে নাম, এই আব্দুর রহমান বদির বাপ, এটা আর কোম্পানি, এই দেশের নাগরিক নয়, হোটেল মিডিয়ার মালিক শাহ আলম, রাজা শাহ আলমের বাবা কাসিম রাজা, আর এটা আর কোম্পানি জনজন ছিল ডাকাতের গডফাদার, এরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে এই দেশের মধ্যে তারা পাড়ি জমিয়েছিল। আজকে এটা আর কোম্পানি প্রতি ঈদের টাইমে জাল নোট ছাপিয়ে এটা আর কোম্পানি জাল টাকার ব্যবসা করে আজকে আব্দুর রহমান মোদি কোটি কোটি টাকার সম্পদ পেয়েছে, এই সম্পদের আয়ের উৎস কোথায়? আজকে আব্দুর রহমান মোদি ওপেনের সংসদে বলছে, আমি আব্দুর রহমান মোদি এমপি, আমি সাংবাদিক ভাইদেরকে দাওয়াত করছি, আপনারা আসেন, মিডিয়া ভাইদেরকে দাওয়াত করছি, আপনারা আসেন, আপনারা টেকটা পেয়েছে, আমাকে যদি ইয়াবার সাথে সম্পৃক্ততা আছি বা কারোর কাছ থেকে 1 কাপ চা খেয়েছি বা 10টি টাকা নিয়েছি, মোবাইলে ফোনে 1 মিনিট কথা বলেছি, তাহলে আমি আমার নমিনেশন যাব না, আমি এই এমপি থেকে পদত্যাগ করব। আরে আব্দুর রহমান মোদি সাহেব, আপনি জনগণের ভালোবাসা, গরিবের পুঁজি ভালোবাসা পুঁজি করে ইয়াবার টাকা, মাদকের টাকা, মানব পাচারের টাকা, তাল টাকার টাকা, এই টাকা দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করে আজকে গরিবের মন জয় করে আজকে আপনি এই দেশের মধ্যে একেবারে দানবীর সেজেছেন। এই দানবীরের মুখোশ আমি রাসেল খন্দকার যদি খুলতে না পারি, তাহলে আমি বুঝব যে এই দেশের অপরাধ দমন করতে আমি রাসেল খন্দকার কোন কাজ করার সক্ষমতা পাব না। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই এই দেশের মধ্যে এই কক্সের বাজার ডিস্ট্রিক্টে চান লাইট হাউসে, লাইট হাউসে যান কাজী মোর্শেদ বাবু, এই ফতের গোলা, কালা খুশা, তামটেং আমির উদ্দিনের গোলা, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইয়াবা বিক্রি করে ইয়াবার সম্রাট হয়ে এই দেশের মধ্যে ফতেজ তৈরি করেছে। আইন প্রয়োগকারী সংস্থা নীরব, আওয়ামী লীগের দোষ করলে পারে ওটা সমস্যা নাই, আর অন্যান্য লোকজন দোষ করলে সেটা সমস্যা হবে। আমি এই বিধান ধ্বংস করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, গণফ্রন্ট বুঝি না, এলডিপি বুঝি না, ওয়াকার, চাষক, পাশক, কমিউনিস্ট, ফ্রিডম পার্টি,
কোন দলই বুঝি না, অপরাধী যেই হোক না কেন একজন সে অপরাধী, সে দেশের শত্রু, জনগণের শত্রু। অতএব আমি সরকারের কাছে আপিল আবেদন জানাচ্ছি, সে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও কোন দল বাল নিশ্চিত দেখে তাদেরকে ছাড় না দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারিক ব্যবস্থা করতে হবে। এই বাচ্চা গোনার নূর আলম ডাকায় ছেলে বিভিন্ন পর্যায়ক্রমে ডাকাতি করতে করতে আজকে সে চান্দের দেশের টিকিট পেয়ে গেল, আরাফাত বাহিনীর আরাফাত চান্দের দেশের টিকিট পেয়ে গেল, মোবারক হোসেন জাম্বু সোনাদিয়ার চান্দের দেশের টিকিট পেল, কাউন্সিলর একরাম কাউন্সিলর সবাই বলছে তিনি একজন ভালো লোক, তিনি একজন সৎ লোক, তিনি কোন ইয়াবার সাথে সম্পৃক্ততা নাই। তারপরেও এই দেশের কিছু অসাধু রাজনীতিবিদ নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য আজকে এই দেশের মধ্যে তারা বিভিন্ন পর্যায়ক্রমে তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার মাথা খারাপ করে আজকে তাকে ক্রস ফায়ার করতে বাধ্য করেছে। প্রিয় ভাইরা আমার, এরা কারা? এরা আওয়ামী লীগেরই লোকজন, এরা বাইরের থেকে লোকজন, কাউকে কেউ খুন করায় নাই। আমি বলতে চাই মিডিয়া ভাইদেরকে, আইন প্রশাসনকে বলতে চাই, আজকে আব্দুর রহমান বদি এবং আলম সাহেব দুইজনে আওয়ামী লীগ করে কিন্তু একজন আর একজনকে দেখতে পারে না। নিজের দলের মধ্যেই যদি দলের নেতাকে দলের এমপিকে ভালো না বাসে, এ কেমন করে জনগণকে ভালোবাসবে? অতএব আমি আওয়ামী লীগের নামে, যুবলীগের নামে, ছাত্রলীগের নামে, স্বেচ্ছাসেবক লীগের নামে, শ্রমিক লীগের নামে, ওলামা মাসিক লীগের নামে এবং বিভিন্ন পর্যায়ক্রমে লীগ নিয়ে নাম করে যারা এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি রাসেল খন্দকার, ইন দি ইভেন্ট অফ কনভিশন দিস টিকিট ইস টু বি অ্যাডমিট হিস্টোরি টিকিট, মাই নেম ইজ এম ডি কে রাসেল, মাই ফাদার্স নেম ইজ এম ডি কে মোশারফ হোসেন, মাই ভিলেজ নেম ইজ শাহজাদপুর, মাই ডিস্ট্রিক্ট নেম ইজ সিরাজগঞ্জ, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, দেয়ার আর 64 ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, হাউ মেনি রিভার্স বাংলাদেশ, ইট ইজ পদ্মা মেঘনা যমুনা, ইট ইজ বিউটিফুল কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, নাও ডোন্ট ডিস্টার্ব মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লেট মি ফিনিশ। বাইরে আমার, এই দেশের যারা মাদকের ব্যবসা করে, আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ POLICE পুলিশ অনুগত দক্ষ সাহসী বিনয়ী বুদ্ধিমান হওয়ার সাথে এই দেশের পুলিশেরা আজকে এই দেশের যারা মাদকের ব্যবসা করে তাদের সাথে সম্পৃক্ততা রেখে আজকে এই দেশের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করে এই সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে ছাড় দিয়ে যাচ্ছে। উপস্থিতি আমি বলতে চাই সরকারের উদ্যোগ আমরা ভালোবাসি, কিন্তু সরকারি আইন প্রয়োগকারী সংস্থাকে অনিশ্চয়তা বজায় রাখতে হবে, ন্যায় নীতি আদর্শ বজায় রেখে সঠিক দায়িত্ব সঠিক সময়ে পালন করে এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সততার সাথে কাজ করে যেতে হবে। আমি উদত্ত আহ্বান জানাচ্ছি সুশীল সমাজকে, যুব সমাজকে, অস্ত্র এলাকা, সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র দখলমুক্ত করার জন্য প্রতিটি এলাকায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় নিজ উদ্যোগে নিজ পাড়ার ব্যক্তিত্ব নিয়ে যুব ঐক্য পরিষদ গ্রহণ করে গড়ে তুলে এই দেশের মধ্যে সকল অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রত্যেকটা মহল্লাতে একটা করে কমিটি প্রয়োজনে আছে। সেই কমিটিগুলোকে সরকারি সমস্ত সংস্থা সহযোগিতা দিয়ে অস্ত্র এলাকার সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র দখল মুক্ত করার জন্য আমি দৃঢ় প্রত্যয়ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।